হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি ট্রেনে যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে সমস্ত ট্রেন যাত্রীদের ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, নর্মালি কী হয়, ধরুন আপনারা ট্রেনের টিকিট কেটেছেন, সেই সময় ধরুন আপনাদের যে সিট রয়েছে সেটা ধরুন ওয়েটিং লিস্টে রয়েছে, অর্থাৎ সেটি কনফার্ম হয়নি। সেক্ষেত্রে কী হতো যে ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে একটা ফাইনাল লিস্ট বেরোতো, সেক্ষেত্রে যদি কনফার্ম টিকিট আপনার না হতো তো আপনাকে, যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন তো সেক্ষেত্রে আপনাকে টাকা রিফান্ড করে দেওয়া হতো, সেক্ষেত্রে আপনারা ট্রেনে যাতায়াত করতে পারতেন না। এবং যদি আপনারা কাউন্টারে গিয়ে টিকিট কেটে থাকেন সেক্ষেত্রে সেই টিকিট নিয়ে আপনারা ট্রেনে যাতায়াত করতে পারবেন, কিন্তু আপনারা কোনো পার্মানেন্ট একটা সিট পাবেন না, এটা ছিল নিয়ম। কিন্তু এই নিয়মের কিন্তু এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে। এবার যদি আপনাদের ওয়েটিং লিস্টে টিকিটও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সেই ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার পসিবিলিটিস অনেকটাই বেড়ে যাবে। তো কী নিয়ম রয়েছে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু করবেনই করবেন। নতুন নিয়ম অনুসারে যে সকল যাত্রীদের টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের অনেকের টিকিট সহজেই কনফার্ম হতে পারে। আগে যেমন কী হতো, কনফার্ম হওয়ার টিকিটের যাত্রীদের একটা কাগজের লিস্ট নিয়ে ট্রেনে ঘুরতেন টিটিরা, সেই জায়গায় এখন তারা ঘুরে বেড়াবেন অত্যাধুনিক একটি ট্যাব নিয়ে। এতে সুবিধা বাড়বে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আপনারা দেখেছেন যে বর্তমানে টিটিরা কী করে, কনফার্ম টিকিট যাদের যাদের নামে হয়েছে সেই একটা লিস্ট টিটিরা হাতে করে নিয়ে চেক করে। কিন্তু এই নতুন নিয়মের পরে এবার থেকে অত্যাধুনিক একটি ট্যাব নিয়ে ঘুরবে টিটিরা। কোনো যাত্রী যদি দেখা যায় যে তার কনফার্ম টিকিট টাকা সত্ত্বেও তিনি ট্রেনে ওঠেননি, তাহলে সেই যাত্রীকে অনুপস্থিত হিসাবে ধরা হবে। এবং টিটিদের কাছে যেই অত্যাধুনিক ট্যাব থাকবে সেই আসন ফাঁকা রয়েছে এমনই তিনি সেই ট্যাবে চিহ্নিত করে দেবেন। ওই চিহ্নিত হওয়ার রিপোর্ট সঙ্গে সঙ্গে চলে যাবে রেলের সদর দফতরে, এবং সেখান থেকে ওই ফাঁকা আসন অন্য একটি যাত্রীকে দিয়ে দেওয়া হবে। তো কোন যাত্রীরা সেই ফাঁকা আসনটি পাবেন, যে সকল যাত্রীরা ওয়েটিং লিস্টে রয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা সেই ফাঁকা আসনগুলো পেয়ে যাবেন। এই নতুন ব্যবস্থার ফলে বহু যাত্রী যারা তাদের ওয়েটিং লিস্টে টিকিট নিয়ে চিহ্নিত রয়েছেন তাদের চিন্তা দূর হতে পারে, এবং যেই সমস্ত যাত্রীরা বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেননি, কোনো কারণে বোর্ডিং স্টেশনে আপনারা ট্রেন মিস করেছেন, পরবর্তী স্টেশনে আপনারা উঠবেন, অথবা আপনাদের লাস্ট টাইমে ঠিক হয়েছে যে আপনারা যে ক্ষেত্রে বোর্ডিং স্টেশন দিয়েছেন সেই বোর্ডিং স্টেশনে আপনারা উঠবেন না, আপনারা অন্য স্টেশনে উঠবেন, সেই সমস্ত যাত্রীরা কিন্তু এবার বড়সড় বিপদে পড়তে চলেছেন। তার কারণ, আপনারা যদি বোর্ডিং স্টেশনে না উঠেন এবং সেখানে যদি টিটি একবার চলে আসে, তাহলে কিন্তু আপনাদের আসনটিকে তারা ভ্যাকান্ট আসন হিসেবে দেখাতে পারবে, এবং সেখানে ওয়েটিং লিস্টে থাকা কোনো যাত্রীকে কিন্তু তারা সেই সিটটি দিয়ে দেবে। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আপনারা যে বোর্ডিং স্টেশন দিয়েছেন সেই স্টেশন থেকে কিন্তু আপনারা ট্রেনে উঠবেন, আপনারা আগে কিংবা পরে, দুটো তিনটা স্টেশন আগে কিংবা পরে কিন্তু করবেন না। কিন্তু আপনাদের যদি ধরুন এমনটা হয়ে যায় যে আপনাদের ধরুন বোর্ডিং স্টেশন পাল্টানোর দরকার রয়েছে, ধরুন আপনি দু মাস আগে টিকিট কেটেছেন, ধরুন ভেবেছেন যে অমুক স্টেশন থেকে আপনারা ট্রেনে উঠবেন, পরবর্তীকালে ধরুন আপনাদের প্ল্যানিং চেঞ্জ হয়েছে, আপনার ধরুন মনে হয়েছে যে আপনারা বোর্ডিং স্টেশন চেঞ্জ করবো, তো সেক্ষেত্রেও কিন্তু রেলওয়েসের কিছু নিয়ম রয়েছে যে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে পারবেন ট্রেন ছাড়ার 24 ঘন্টা আগে পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনাদের যদি বোর্ডিং স্টেশন চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সঠিক নিয়ম অনুসারে আপনারা বোর্ডিং স্টেশন চেঞ্জ করবেন। কিন্তু আপনারা যদি বোর্ডিং স্টেশন চেঞ্জ না করে আপনারা যদি অন্য স্টেশন থেকে আপনারা ট্রেনে উঠেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টিটিকে কোনোভাবে দোষারোপ করতে পারবেন না যে টিটি কেন তাদের সিটটি অন্য কাউকে দিয়ে দিয়েছে। এবং এমনটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে ধরুন আমরা 15-20 জন বা 10-12 জন মিলে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, সেক্ষেত্রে কী হচ্ছে, কিছু জনের ধরুন আপনাদের সিট পড়েছে S4-এ, কিছু জনের ধরুন সিট পড়েছে ধরুন S8-এ, সেক্ষেত্রে কী হয়, আমরা বোর্ডিং স্টেশনে সবাই একটা কামরাতে উঠে যাই, এবং কী হয়, আমরা আমাদের যে সিটগুলো রয়েছে সেখানে আমরা যাই না। তো এবার কী হবে, এই যে নতুন সিস্টেমটি চালু হতে চলেছে এর ফলে ধরুন আপনাদের 7 জনের সিট আর 9 জনের ধরুন সিট পড়েছে S4-এ, সেক্ষেত্রে আপনারা সবাই মিলে 12 জন উঠে গেলেন, তো 8 জনের মধ্যে 4 জনের যে সিটটি রয়েছিল S8-এ, সেই সিটগুলো যখন টিটি যাচ্ছে তখন তারা দেখবে যে ওই সিটগুলো ভ্যাকান্ট রয়েছে, অর্থাৎ সেখানে যাদের ওঠার কথা তারা ওঠেনি, সেক্ষেত্রে ওই সিটগুলোকেও কী করবে, তারা তখন কিন্তু ভ্যাকান্ট দেখিয়ে দেবে, অর্থাৎ আপনি যখন পরবর্তীকালে যখন আপনারা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে যখন আপনাদের সিটে যাবেন তখন আপনারা দেখবেন যে অলরেডি আপনার সিটে কেউ বসে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যতই চেঁচামেচি করুন আপনারা কিন্তু সেক্ষেত্রে আপনারা আইন অনুসারে সেই সিটের আপনারা দাবিদার হবেন না।
তো সেই জন্য আপনারা যতক্ষণ না পর্যন্ত টিটিএসে একবার চেক করে আছে, আপনাদের কিন্তু সেই সিটেই, অর্থাৎ যেই সিট নম্বর আপনাদের দেওয়া হয়েছে সেই সিটেই কিন্তু আপনাদের থাকতে হবে। একবার টিটি দেখে চলে গেলে সেক্ষেত্রে আপনাকে অ্যাবসেন্ট দেখিয়ে দিলে তারপরে কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই নতুন নিয়মটি যেটা করেছে ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে, সেই নিয়মটি কেমন হয়েছে? একদিকে তো ভালো হয়েছে, কারণ ওয়েটিং লিস্টে যারা রয়েছে তারা কিন্তু একটা সুরাহা হলো যে তারা বসে অন্তত যেতে পারবে। কিন্তু যারা যারা ধরুন কিছু নিয়ম অমান্য করছিলেন যেটা দিয়ে এতদিন পর্যন্ত চলে যাচ্ছিল, তাদের কিন্তু বড়সড় অসুবিধার মুখে পড়তে হতে পারে। তো এই নিয়ম সম্পর্কে আপনাদের কি বক্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।